গুড মর্নিং বন্ধুরা, দ্য স্প্রিং অফ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকের দিনটা তোমাদের সাথে চলো স্টার্ট করি। তো আজকে প্রণবেশ হচ্ছে, বলেছে ও বাইরে থেকে ব্রেকফাস্ট করবে না, ঘরেই ব্রেকফাস্ট করবে। কালকে আমরা ব্রেড ফ্রেড কিনে নিয়ে এসেছিলাম, আরও অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করেছে। এই এই জিনিসগুলো, এখানে একটা সস আছে, তারপরে না দুরকম সস আছে, একটা আছে পিনাট বাটারের ডাব্বা, আর দুটো মধুর ইয়ে কিনেছে। তো যাই হোক, ও যেমন ব্রেড বাটার মধু দিয়ে ও ব্রেকফাস্ট করে, ও সেটাই করবে বলেছে আজকে। তো এখন ওর জন্য ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নিই, কারণ আমি অলরেডি একটু দেরি হয়ে গেছে, তো আরও দেরি করলে ওর অফিসে লেট হয়ে যাবে। চলো ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ফাইনালি ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, ও খেয়ে চলে গেলে তারপরে আমি খাবো। প্রণবেশ ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে, আর আমি এই মাত্র রেডি করলাম, এখন আমি ব্রেকফাস্ট করব। ওকে এই সেম ব্রেকফাস্টের সাথে তো একটা কলা দিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা দিতে আমার একদম খেয়াল ছিল না। তো এখানে দুটো আছে, আমি একটা এখন খেয়ে নেব, আর একটা ওর জন্য রেখে দেবো, ও সেটা লাঞ্চের সময় এসে খাবে। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। মাসি আজকে বলেছে যে রান্নাটা বসিয়ে দিতে, কারণ মাসি আজকে ডাক্তারখানায় যাবে, তো মাসি দাঁতে ব্যথা করছে, তো সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে বেগুনে নুন হলুদ মাখিয়ে রাখছি, কারণ এটা আমি আমার মা আর মাসির কাছ থেকে শিখেছি, যে বেগুনে যদি আমি নুন হলুদটা মাখিয়ে রাখি আগে থেকে, তাহলে তেলটা কম টানে। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, মাসি এসেছিল, মাসিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এমনিতেও ডাক্তারখানায় গেছে, কষ্ট করে গেছে, তো আবার কষ্ট করে এখানে যদি রান্না করতো তো মাসির একটু শরীরে বেশি নকল হয়ে যেত আর কি। তো সেই জন্য আমি সব কমপ্লিট করে নিয়েছি, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রণবেশ চলে এসেছে, আজকে আমি ফ্রেশই হইনি, ও চলে এসেছে, তো ওকে খেতে দিয়ে দিচ্ছি, তো তারপরে আমি খাবো ফ্রেশ হয়ে। প্রণবেশ তো খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি এই মাত্র ফ্রেশ হলাম, এখন আমি লাঞ্চ করে নেব। তো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। আজকে রান্না করেছি, তো তোমরা তো দেখতেই পেয়েছো, তখন বেগুন ভাজা করেছি, আর করেছি ডিমের ঝোল, ভাত ব্যাস আর কিছু করিনি। আসলে মাসি যখন এসেছিল, তো মাসিকে বললাম তুমি একটু হাওয়াতে বসে রেস্ট করো, তো মাসির সাথে তখন একটু গল্প টল্প করছিলাম, তো তারপরে রান্না টান্না কমপ্লিট হতে একটু দেরি হয়ে গেছিলো, দিয়ে তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তো ওটা একটু বেশি টাইম হয়ে গেছে, আর প্রণবেশ আজকে ঠিকঠাক টাইমে চলে এসছে, ও তো রোজ দিন লেট করে আসে, তো সেই জন্য আজকের ও আমার ফ্রেশ হওয়ার আগেই চলে এসেছে, তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি লাঞ্চ করে নেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা এখন একটু বেরোবো বাজারে, বাজারে আছে কিছু কেনাকাটা নেই, কিন্তু আজকে যাবো ফুচকা খেতে মেনলি, কারণ অনেক দিন থেকে ফুচকা খাচ্ছি না, তো মনটা কেমন করছে, কারণ কালকেও গেলাম, কালকেও ফুচকা খাইনি, কালকে তো এটা ওটা সেটা ফাস্টফুড খেয়ে চলে আসলাম, তার আগেও দু তিন দিন ফুচকা খাইনি, তো আজকে মেনলি যাব ফুচকা খেতে। তো বাজার থেকে ফিরে এসে দেখা হচ্ছে, যদি কিছু কেনাকাটা করি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। এখন টাটা। আজকে আমাদের সাথে অনুষ্কাও যাচ্ছে ফুচকা খেতে। আমি খাবো না। তুমি খাবে না? তুমি শুধু দেখবে? এই দেখ একটা কেঁচো, কেঁচো না, কেঁচো না, ওটা কি বলে, কেন্ন, কেন্ন, তো কি ওটা, কেল্লাই, কেল্লাই, হ্যাঁ কেমন বল, ভালো, আর
হ্যাঁ আমরা তো প্রায় দিন এখান থেকেই খাই। তুইও খাস তো এখান থেকে। হ্যাঁ আমার বাবা আমার মামু আমার মা আমি সবাই মিলে খাইছিলাম। তো ফুচকা খেয়ে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর আমাদের ফুচকা খেতে যাওয়ার আগেই মাসি রান্না করতে চলে এসেছিল, কারণ আমি সকালবেলা আজকে একবেলারই তরকারি করেছিলাম। সেই জন্য মাসি বিকালে এসে, বিকালে নয় সন্ধেবেলা এসে রান্না টান্না করে দিয়েছে। মাসি আজকে রান্না করেছে ডিনারের জন্য ডাল আলু ভাজা আর সয়াবিন। তো হচ্ছে আমরা এখন ডিনার করবো না, কারণ সবেই 8:30 বাজে আর কি। যাই হোক, কালকে আমরা হচ্ছে যাব বাড়িতে, অনেক দিন পর বাড়ি যাব। মা ওর মা খালি বলছে যে খুব মন খারাপ লাগছে, আমাদেরও খুব মন খারাপ লাগছে, কারণ অনেক দিন এখানে এসেছি বাড়িতে। তো সেই জামাই ষষ্ঠীতে গেছিলাম, গিয়ে মানে ওই মানে হুড়মুড় করে তো দিনগুলো সব পেরিয়ে গেছে, মানে ঠিক মানে বাড়িটাকে উপভোগ করতে পারিনি আর কি। তো যাই হোক, অনেকদিন পরে বাড়ি যাব। তো কালকে হচ্ছে তোমরা তো দেখতেই পাবে, অবশ্য কালকে আমরা এখান থেকে বেরোবো, বাড়ি যাওয়ার জন্য রওনা দেব, বাড়িতে পৌঁছাবো শনিবার দিনকে। আরেকটা কথা, বাড়িতে গিয়ে আমি ডেলি ব্লগ করতে পারবো কিনা ঠিক বলতে পারছি না, কারণ মানে আমিও একটু আনকমফোর্টেবল ফিল করব আর ওর বাবা মাও একটু আনকমফোর্টেবল ফিল করবে। তো সেই জন্য মানে প্রত্যেক দিনের যে এখন যে রেগুলার ব্লগটা আমি করি, তো সেটা তখন কন্টিনিউ করতে পারবো কিনা ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, যদি পারি তো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে, আর যদি না পারি তো সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমাদের সাথে ডিনারের পরে দেখা হচ্ছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে রাত 11টা, পুরো চারিদিকে সব নিস্তব্ধ হয়ে গেছে, আর কোনো এসব গিয়ে শুয়ে পড়েছে। তো আমি সেই জন্য ব্লগটা এন্ড করার জন্য চলে এসেছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এর থেকে তো বেশি কিছু নয়। তো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো। এখন টাটা।